হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি বিউটি সিক্রেটস চ্যানেল থেকে হেল্পফুল সব বিউটি সলিউশন নিয়ে হাজির হয়েছি। আজ আমি দেখাবো কিভাবে পার্লারের দামি হেয়ার স্পা ঘরে বসে খুব অল্প টাকায় করতে পারবে। এই ধরো, হুট করে একটা বিয়ের অনুষ্ঠান, কোনো ফেস্টিভ্যাল, চুলগুলো ব্যস্ততার ভিড়ে অযত্নে রুক্ষ হয়ে গেছে, একটু ম্যানেজেবল না করলেই না, কিংবা চাকরিজীবী আপুরা আছো যাদের বেবি ছোট, পার্লারে যাওয়ার সময় নেই কিংবা বাজেট লো, পসিবল হয় না 1500 টাকা দিয়ে প্রতি মাসে স্পা করার। তাই আজকের এই ভিডিওটি সেসব আপুদের জন্য খুবই হেল্পফুল হবে আশা করছি। চলো আমরা এবার হেয়ার স্পাতে চলে যাই। প্রতিদিন নিত্য নতুন আমাদের হেল্পফুল সব বিউটি টিপস এবং হেয়ার স্কিন সলিউশন পেতে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রথমে আমরা আমাদের চুলগুলোকে শ্যাম্পু করে নিব, তারপর একটি হেয়ার ড্রায়ারের মাধ্যমে চুলগুলো থেকে হালকা একটু পানি ঝরিয়ে নিব। পানি ঝরিয়ে নেওয়ার পর আমরা মাথার স্কাল্পটাতে হট অয়েল ম্যাসাজ করে নিব। অলরেডি হট অয়েল ম্যাসাজের একটি ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি, ভিডিওটি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আমরা অয়েল ম্যাসাজের ক্ষেত্রে যে কোনো একটি অয়েল নিতে পারি, সাথে একটা ইক্যাপ মিক্স করে নিলে হবে, বা কেউ চাইলে একটু ভালো ভালো অয়েলগুলো অ্যাড করে হিট করে সুন্দর করে কটন বলের সাহায্যে স্কাল্পে সুন্দর করে লাগিয়ে 15 মিনিটস খুব ভালো করে ম্যাসাজ করে ব্যাকে থেকে সামনের দিকে সুন্দর করে ফিঙ্গারের নরম অংশগুলো দিয়ে ম্যাসাজ করে নিতে পারে। এরপর কিছুক্ষণ ম্যাসাজ করার পর আমরা স্পা প্যাকটি লাগাবো। এবার চলো দেখে নেওয়া যাক স্পা প্যাকটি বানানোর প্রসেসটা। বাজারে এখন অনেক স্পা ক্রিম পাওয়া যায়, লরিয়াল, চাওবা হেয়ার ট্রিটমেন্ট ক্রিম, এগুলো আমরা সবাই জানি কম বেশি। কিন্তু এগুলো বাসাতে আমরা যখন ইউজ করি তখন ঠিক পার্লারের মতো হয় না। কেন পার্লারের মতো হয় না সেটাই আমরা আজকে দেখাবো। আমার এখানে চাওবা হেয়ার ট্রিটমেন্ট ক্রিমটা আছে। নর্মালি প্রত্যেকটা পার্লারে চাওবা হেয়ার ট্রিটমেন্ট ক্রিমটা ইউজ করে থাকে। একটি 1 কেজির চাওবা হেয়ার ট্রিটমেন্ট কন্টেনার 550 থেকে 600 টাকার মধ্যে পাওয়া যায়, এবং একটি কন্টেনার ইউজ করলে মোটামুটি 1 বছর চলে যায়। যাদের হেয়ার খুব ছোট সেক্ষেত্রে তাদের আরও বেশিও যেতে পারে, এবং এটা দিয়েই পার্লারে হেয়ার স্পা করা হয়। আর অনেকে লরিয়াল ইউজ করে, আমার কাছে লরিয়ালটাও আছে, চাওবা হেয়ার ট্রিটমেন্ট ক্রিমটাও আছে। আমি আজকে চাওবাটা দিয়ে করছি না, আমি আজকে এটা দিয়ে করব বিসি বনেকিউর হেয়ার থেরাপি দিয়ে। আর সেই সাথে আমি একটি সিরাম নিচ্ছি, এটাই পার্লারের সিক্রেট। এটাই পার্লারে এই সিরামটা কয়েক ফোঁটা করে ইউজ করে চুলটাকে অনেক বেশি সিল্কি এবং স্মুথ করে ফেলে, যেটার কারণে বাসার সাথে পার্লারেরটা মিলবে না। এবার আমরা এখান থেকে 2 টেবিল চামচ নিয়ে নিব। এটার থিকনেসটা দেখো আপুরা, এটা আমি 550 টাকা দিয়ে কিনেছি, বিসি বনেকুইরের হেয়ার থেরাপি। আমি এখানে 2 টেবিল চামচ নিয়ে নিলাম, একটু বেশি বেশি করে নিয়ে নিচ্ছি, আমার এটা স্মেলটা অনেক বেশি ভালো লাগে। এটা আমি 4 থেকে 5 ফোঁটা বা 5-6 ফোঁটা ঠিক এমন নিয়ে নিব। আমি এখানে 6 ফোঁটা নিয়ে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে মিক্স করতে হবে, তারপর আমাদের হেয়ার প্যাকটা রেডি। যত পার্লার আছে সব পার্লারে জাস্ট এভাবেই হেয়ার স্পাটা করা হয়। এটার জন্য স্পেসিফিক একটু ডিফারেন্স থাকে, জাস্ট এই হেয়ার সিরামটা। এটার জন্যই আপনাদের চুলটা বাসায় করলে এবং পার্লারে করলে হিউজ একটা ডিফারেন্স আপনারা দেখতে পারেন। এটা আমি 200 টাকা দিয়ে নিয়েছি, সেম ব্র্যান্ডের, এটাও বিসি বনেকিউরের, আমার স্পা ক্রিমটাও বিসি বনেকিউরের। এটা স্মেলটা, দুটোর স্মেলই অনেক বেশি ভালো এবং খুব বেশি ইফেক্টিভ। যখন আমরা হেয়ার সিরামটা স্পা ক্রিমে অ্যাড করি তখন স্পা ক্রিমের কার্যকারিতাটা অনেক বেশি বেড়ে যায়। আমাদের হেয়ারটা রেডি অলরেডি স্পা করার জন্য, এবং হেয়ার প্যাকটাও রেডি হয়ে গেছে। এটা আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি, অয়েল ম্যাসাজ করে আমি আমার হেয়ারটাকে প্রিপেয়ার করে নিয়েছি। এবার আমি যেটা করব, আমার মাথার চুলগুলোকে আমি 4 ভাগে ভাগ করে নিব এবং চারপাশে 4টা ক্লিপ দিয়ে আটকে নিব। এবার এক পাশ করে আমি ক্লিপ খুলে সেগুলোতে সুন্দর করে হেয়ার প্যাকটা আমি অ্যাপ্লাই করব। আমি প্রথমে চুলগুলোকে ভাগ করে চিকন চিকন করে আমরা যেভাবে ঠিক হেয়ার কালার করার সময় বা বিভিন্ন প্যাক লাগানোর সময় ইউজ করি, এক পাশের চুলগুলোকে আমি খুলে ওভাবে চিরুনি দিয়ে ভাগ করে করে আমি চুলগুলো নিয়ে একদম রুট থেকে ডগা পর্যন্ত এই
স্পা ক্রিমটা অ্যাপ্লাই করে নিব। স্পা ক্রিমটা পুরোর মাথায় এভাবে আমি একটা একটা করে ক্লিপ খুলে চারটা ভাগে যখন অ্যাপ্লাই করা শেষ হয়ে যাবে তখন আমি নিব এমন একটা চিরুনি। এই চিরুনিগুলো দিয়ে খুব ভালো করে চুলটাকে আঁচড়ে নিতে হবে যাতে কোথাও কোনো জায়গায় স্পা ক্রিমটা লেগে থাকা বাকি না থাকে। তারপর আমি চুলটাকে হালকা করে পেঁচিয়ে একটা শাওয়ার ক্যাপ দিয়ে পুরো মাথাটা ঢেকে রাখবো। যদি শাওয়ার ক্যাপ বাসায় না থাকে তাহলে সেক্ষেত্রেও সমস্যা নেই, সবার বাসায় কম বেশি প্লাস্টিক পেপার থেকে থাকে। ইভেন যদি কারো বাসায় প্লাস্টিক পেপারও না থাকে, আমি যেটা করি আমার শাওয়ার ক্যাপ না থাকলে আমি বড় সাইজের একটা পলিথিনকে পেছন থেকে সামনে থেকে কেটে সেটা দিয়ে সুন্দর করে আমি পুরো মাথাটাকে র্যাপ করে নিই। র্যাপ করে আমার মাথাটাকে আমি ঢেকে রাখি 45 মিনিটসের জন্য। তারপর আমি যেটা করি একটু স্টিম দিই। স্টিম দিলে চুলটা অনেক বেশি সফট হয়, কোমল হয় এবং হেয়ার স্পা ক্রিমের কার্যকারিতাটা অনেক বেশি বেড়ে যায়। আমি সেক্ষেত্রে একটি বড় গামলার মধ্যে ফুটন্ত পানি নিয়ে মোটা একটি টাওয়াল ভিজিয়ে নিব। ভিজিয়ে নেওয়ার পর সেটার পানিটা নিংড়ে আমি আমার চুলটাকে পেঁচিয়ে রাখবো 10 মিনিট। তারপর সেটাকে পানিতে আরেকবার ডুবিয়ে আবার পানি নিংড়ে আমি আবার 10 মিনিট দিয়ে রাখবো। তারপর বাকি 25 মিনিটস এভাবেই থাকবে আমার হেয়ারটা। দেন আমি সেটাকে শাওয়ার করে সুন্দর করে আমার স্পা ক্রিমটা ধুয়ে ফেলবো। এক্ষেত্রে আর শ্যাম্পু ইউজ করার কোনো প্রয়োজন নেই। তারপর আমাদের হেয়ারটা যে কোনো অনুষ্ঠানে যে কোনো হেয়ার স্টাইল করার জন্য একদম রেডি। আপুরা, আপনারা চাইলে আমি সেক্টরে সেক্টরে পার্লারের যত যাবতীয় কিছু করা হয় সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ লাইক দিয়ে সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন আমার সব আপডেটগুলো আপনারা পেতে পারেন। আজ আর বকবক করব না, আপনাদের জন্য পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আজ রাখছি, আল্লাহ হাফেজ।